কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জসীমউদ্দিন নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন বুধবার ভোর চারটার দিকে বালুখালীর ক্যাম্প দশের চৌত্রিশ নম্বর ব্লকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নিহত জসীমকে দুষ্কৃতিকারীরা তার বসতঘট থেকে জোরপূর্বক বের করে রাস্তার উপরে নিয়ে এসে বুকেও হাতে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে নিহত হন জসীম পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে